जून 2020 ख्रीस्टाब्द आमादेर प्रिय दल बांग्लादेश आवामी लीगेर आज के 71तम प्रतिष्ठा बार्षिकी दिने टिकते हमारा हजार बछर श्रेष्ठ बांगाली जातिर जनक बंगबंधुर कथा शुधु अनुभूत हय ना हृदय बंगबंधुर कथाटाके स्मरण करे आमरा आनंदे उद्बुलित हई। आमादेर प्रिय दलटी ठीक 71 बछर आगे आमादेर प्रिय नेता बंगबंधुर हाते प्रतिष्ठित हयेछे। आज के आमादेर ए जातिर पिता के स्मरण करी श्रद्धांजलि जानाई एवं करोना महामारी जे बाहित वायरस रोगटी सारा विश्वे आज के आतंक सृष्टि करेछे रोगटी जाते बांग्लादेश सह सकल देश थेके द्रुत रोगमुक्ति घटुक एई दिने आमरा दोआ अनुष्ठाने एई दोआटी आमरा करेछि एवं सकालबेला आमरा आमादेर सौजबाग थाना आवामी लीग अफिसे कार्यालये जातीय दलीय पताका उत्तोलन करेछि एवं सचेतनतामूलक करोना भाइरास কিভাবে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা যায় তারই লিখিত আমরা লিফলেট বিতরণ করেছি, মাস্ক, হ্যান্ড গ্লোভ, স্যানিটাইজার বিতরণ করেছি এবং বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের এবং সরকারি রাস্তার পাশে 71টি ফলজ বনজ ঔষধি বৃক্ষরোপণ করেছি এবং এছাড়া আমাদের যে সকল পুকুরগুলো আছে সেই পুকুরগুলোতে আমরা লার্ভা সেটিং করেছি। একই সাথে আমি সবুজবাগ থানা আওয়ামী লীগের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব মেনে কিছুটা সংরক্ষিতভাবে দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে এবং আজকের দিনটিতে আমরা যেমন একদিকে আনন্দে উদ্বুলিত আমাদের হৃদয়, অন্যদিকে বঙ্গবন্ধুর এই তিরোদানে শাহাদাত বরণের মধ্য দিয়ে আমাদেরকে আমাদের হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছে। আমরা মনে করি তার অসমাপ্ত কর্মকাণ্ড, তার যে সোনার বাংলা, তার স্বপ্নের সোনার বাংলা যে কাজটি তিনি শুরু করে গেছেন তার বাকি কাজটু আজকে আমাদের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা করে যাচ্ছেন। তিনি নিরলস পরিশ্রম করে আপনারা দেখেছেন তিনি যথাসময়ে এই স্বাস্থ্যবিধি প্রণয়ন করার ফলে আজকে স্বাস্থ্য ঝুঁকিটা কিন্তু একটি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। যদিও আমাদের এখন অনেক বেশি মাত্রায় আমাদের রোগ নির্ণয় অর্থাৎ নমুনা সংগ্রহ হচ্ছে এবং এতে অনেককেই যখন এক সময় হয়তো আমাদের 200-500 করা হয়তো এখন 15,000-20,000 নমুনা নেওয়া হয়। এর ফলে দেখা গেছে যে আমরা যেখানে আগে আমাদের 17% ছিল সেটি উন্নত হয়েছে 23%-এ। কিন্তু পাশাপাশি আরেকটি কথা কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, একই সাথে কিন্তু আমাদের প্রায় 42-44% কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে। তো আমাদের চিকিৎসা সেবাটি নিয়ে আমরা কোনো প্রশ্ন নেই, তবে আমরা জানি যে ডাক্তাররা যে আন্তরিকভাবে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন তাদের জন্য আমরা অত্যন্ত এই সংবেদনশীল কাজে তারা জড়িত থাকে তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা বিশ্বাস করি খুব দ্রুত আমরা আরোগ্যের পথে চলে যাব এবং আমরা আগামী দিনগুলোতে এই আওয়ামী লীগের নেতা কর্মীরা আমাদের করোনা ভাইরাসে আক্রান্ত অথবা চিহ্নিত এলাকাগুলোতে আমরা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।